হরে কৃষ্ণ বন্ধুরা, আবারও আসতে হলো আপনাদের সামনে। ভেবেছিলাম আর ভিডিও করতে লাগবে না, কিন্তু এখনও বাকি আছে ভিডিও করতে। দেখুন, আজ একটি ভিডিও দেখতে দেখতে ভিডিও চলে এলো ফেসবুকের মাধ্যমে। দেখছি একটা আইডি থেকে ভিডিও পোস্ট হয়েছে। দীনকৃষ্ণ ঠাকুর সরাসরি কি বলছে একটু সেটা জেনে নিন, তারপরে পরে কথা বলছি। আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যা হচ্ছে আমরা বই পড়ি না। আমাদের সমস্যাটা কোথায়? আমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা ফেসবুক ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা গুগলের স্টুডেন্ট। আমাদের কাছে কোনো নথিপত্র নেই, কোনো এভিডেন্স নেই দেওয়ার মতো। এরা সমাজকে, এরা আমার উপরে আজকে রাগারাগি করছে কেন? এই একজন আমাকে একটা ইনভিটেশন পাঠিয়েছে, কোনো একটা সনাতনী সমাজ থেকে আমাকে লাইভ ডিবেটে ডাকছে। বলুন তো দাদা, আমি ডিবেট করব তাদের সঙ্গে যারা এখনো পর্যন্ত আমার দেওয়া রেফারেন্স দেখানো যে বইগুলো তারা পড়েনি, চোখে দেখেনি, তাদের সঙ্গে আমি ডিবেটে কি বসবো? শুধু বেদ আর পুরাণ নিয়ে? বেদ আর পুরাণ কোনো এভিডেন্স নয়, বেদ আর পুরাণ কোনো এভিডেন্স নয়, বেদ আর পুরাণ কোনো এভিডেন্স। আমাদের বেদ আর পুরাণ। দেখুন বন্ধুরা, দেখতে পেলেন দীনকৃষ্ণ ঠাকুর সরাসরি কি বলছেন? বেদ পুরাণ কোনো এভিডেন্স নয়, এই কথা বলছে স্বয়ং দীনকৃষ্ণ ঠাকুর। আপনারা দেখতে পেলেন কেন নয় কথাটি? আর একবার শুনবেন কথাটি, ভালো করে আর একবার শুনবেন। কীর্তনিয়া নিজে কি বলছেন একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন, তাহলে সমস্ত ভুল সমস্ত কিছুই আপনারা দেখতে পাবেন। দীনকৃষ্ণ ঠাকুর কী করে মানুষকে বোকা বানাচ্ছেন, একটিবার ভিডিওটি আরেকবার শুনুন। আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যা হচ্ছে আমরা বই পড়ি না। আমাদের সমস্যাটা কোথায়? আমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা ফেসবুক ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা গুগলের স্টুডেন্ট। আমাদের কাছে কোনো নথিপত্র নেই, কোনো এভিডেন্স নেই দেওয়ার মতো। এরা সমাজকে, এরা আমার উপরে আজকে রাগারাগি করছে কেন? এই একজন আমাকে একটা ইনভিটেশন পাঠিয়েছে, কোনো একটা সনাতনী সমাজ থেকে আমাকে লাইভ ডিবেটে ডাকছে। বলুন তো দাদা, আমি ডিবেট করব তাদের সঙ্গে যারা এখনো পর্যন্ত আমার দেওয়া রেফারেন্স দেখানো যে বইগুলো তারা পড়েনি, চোখে দেখেনি, তাদের সঙ্গে আমি ডিবেটে কি বসবো? শুধু বেদ আর কি বললো, শুনতে পেলেন ভালো করে? বলতে চাইলো আমার দেওয়া রেফারেন্স, দীনকৃষ্ণ ঠাকুরের নিজের দেওয়া রেফারেন্স মানুষকে পড়তে হবে, তাহলেই জানতে পারবে যে এগুলো ভুল। রাধামাল, কৃষ্ণ অসুর, আরও অনেক কিছু, মপু জন্মবৃত্তান্ত তো নিয়ে ধুয়েই দিল, সনাতন ধর্মটাকে নষ্ট করছে এই 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 দীনকৃষ্ণ ঠাকুর, এই এই দীনকৃষ্ণ ঠাকুর। একে দীনকৃষ্ণ ঠাকুর বলা ভুল হবে, ইনি ঠাকুর না, ইনি কুকুর বললেও ভুল হবে, কুকুরের চেয়েও যদি নিম্ন কিছু হয় সেটাই তিনি। কথাগুলো বুঝছেন? কাকে কীর্তনে বায়না করছেন? যদি কোনো যদি বায়না করে রাখেন ক্যান্সেল করুন, এরা কীর্তনিয়া না। বুঝতে পারছেন কথাগুলো? না, অন্য ধর্মের মানুষ, অন্য ধর্মেতে চলে গেছে, অন্য ধর্ম গিয়েছিস ভালো কথা, যা কে বরণ করেছে, হয়তো ভালো লাগতে নাও পারে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। তা বলে তুই অন্য কাউকে নিয়ে তুই অন্য ধর্ম গিয়েছিস, অন্য ধর্ম পালন কর, অন্য ধর্ম নিয়ম পালন কর, তুই অন্য ধর্ম থেকে কেন হিন্দু ধর্ম নষ্ট করছিস? হিন্দু ধর্মের যেখানে ধর্মীয় জায়গা সেখানে তুই কেন গিয়ে হিন্দু ধর্মকে বিরোধিতা কথাগুলো বলছিস? কেন হিন্দু ধর্মের মানুষকে আঘাত দিচ্ছিস? তুই ভেবে দেখবি। দীনকৃষ্ণ ঠাকুর আপনাকে বলছি, আপনাকে বললে ভুল হবে, তোকে বলছি, তুই ভেবে দেখিস। ধর্মে গিয়েছিস যা, কেউ বারণ করেনি, ভালো লাগেনি চলে গেছিস, মেনে নেওয়া যায়। তাহলে সনাতন ধর্ম নিয়ে ছেলেখেলা করবি, সেটা তো মেনে নেওয়া যায় না। অনেক কথা বলে বেড়াচ্ছিস তুই, কী মনে করেছিস নিজেকে? ভেবে দেখবি কতটা ভুল করছিস। মানুষ ছেড়ে দেবে তো? ধর্মকে আঘাত হানছিস? মানুষ দেখছে কিন্তু, মানুষ যখন ক্ষুদ্র হবে কেউ রুখতে পারবে না তখন। ভগবান হালকার উপর দিয়ে তোকে ছেড়ে দিয়েছে, এখনও আরও বাড়াবাড়ি করছিস।
আরো বাড়াবাড়ি করছিস, একটু ভেবে দেখ। নিজের দেওয়া রেফারেন্স মানে আমি যদি নিজে বই লিখি সেটা সেটা ঠিক, শাস্ত্র ধর্মগ্রন্থ বেদ পুরাণ সব ভুল। কে রে তুই ভাই, কে হুনো, কোন হুনো তুই, কোন হুনো, কোথা থেকে এসছিস, জয়নগরে হাতচাপড়া? ভেবে দেখিস কথাগুলো। ভিডিও করতাম না, করতে বাধ্য হলো, ভিডিও দেখতে দেখতে এলো, ডিবেটে বসার তো সাহস নেই তোর, ভেবে দেখ। উত্তরে দিস, কমেন্ট করিস, তোর তো অনেক চাঙ্গুবাঙ্গু আছে, আমাকে দেখে নেবে বললো, ঠিক আছে দেখে নিবি, কী দেখবো দেখবো, যতদিন বাঁচবো ধর্মকে রক্ষা করার চেষ্টা করব, যতদিন বাঁচবো, ঠিক আছে। অনেকে কমেন্ট করেছিস আমার ভিডিওর মধ্যে, আমি যে ভিডিওটা আগেটা ছেড়েছিলাম, অনেক কমেন্ট করেছিস তোরা, কমেন্ট করে বলিস দিনকৃষ্ণ ঠাকুর কি ঠিক করছে, নিজের দেওয়া রেফারেন্স দিয়ে মানুষকে বোঝাবে, কি বলতে চাইছে, কে হুনো, কে ওর দেওয়া রেফারেন্স আমাদের পড়তে হবে, আর সে কত পুরাতন জিনিস, বেদ পুরাণ এগুলো ভুল। মানুষ মানুষ জাগো, কিন্তু হিন্দু জাগো, সনাতন জাগো, তো কথাগুলো ভেবে দেখো, দীনকৃষ্ণ ঠাকুর কি কথাগুলো বলছে একটু ভেবে দেখো। সনাতন ধর্মটাকে নিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে, মানুষ চুপ করে আছে, তাহলে তুই যা ইচ্ছা তাই বলে যাবি, এটা ঠিক না, একদিন তোর পতন হবেই। ভগবান এক সবাইকেই একবার করে চান্স দেয় যে সুধরে যা, সুধরে যা, সুধরাচ্ছি না, ভগবান জানে তোর কি হবে এবারে, তুই অন্য ধর্মে যা, তোকে কেউ বারণ করেনি, যা না, যা তোর ভালো লাগে চলে যা, কে থাকতে বলেছে সনাতন ধর্মে, তোর হয়তো ভুল মনে হতেই পারে, তা বার হয়ে গেছিস চলে যা, গিয়েছিস ওদের ধর্ম পালন কর, তুই ওদের ধর্মে থেকে আমাদের ধর্মকে খারাপ করছিস কেন, তোর কে সাহস দিয়েছে, তুই কে, বিশেষ করে দীনকৃষ্ণ ঠাকুরের চাঙ্গুবাঙ্গু যারা আছো কমেন্ট করো না, একটু কমেন্টে বলো ওর চরিত্রটা কেমন ছিল একটু বলো। দীনকৃষ্ণ ঠাকুর কি পাগলার মতন কথাবার্তা বলছে, একবার ভেবে দেখলো না, মাথা খারাপ হয়ে গেছে বাবুর, মাথা খারাপ হয়ে গেছে, আরেকটি বার শুনে দেখুন মাথা খারাপ ব্যক্তির বক্তব্য। আমাদের সমস্যাটা কোথায়, আমাদের সমস্যা হচ্ছে আমরা বই পড়ি না, আমাদের সমস্যাটা কোথায়, আমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা ফেসবুক ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা গুগল স্টুডেন্ট, আমাদের কাছে কোনো নথিপত্র নেই, কোনো এভিডেন্স নেই দেওয়ার মতো, এরা সমাজকে, এরা আমার উপরে আজকে রাগ, তোর কাছে যে কোনো এভিডেন্স নেই তাহলে তুই কী করে এই কথাগুলো বলছিস বল আমাকে, আমাকে কেন, পুরো ওয়ার্ল্ডকে বল, তুই ওয়ার্ল্ডকে বল, কী দেখে তাহলে এই কথাগুলো বলছিস। আমি যদি বলি তোর মা এই, তোর মা ওই লিখে রাখি, তাহলে সেটা ঠিক হয়ে যাবে তো, ধর্ম নিয়ে চিনি মেলে খেলছিস, কতদিন খেলবি। আর যারা দীনকৃষ্ণ ঠাকুরকে বায়না করছে একটু কথাগুলো ভেবে দেখো, এই ভাইটির কথা একটুবার শুনে দেখবেন, একটিবার শুনে একটু ভেবে দেখবে, এই কথাটা একটু ভেবে দেখবে যে কি বলতে চাইছে, একটিবার ভাবুন, সনাতন ধর্মটাকে নিয়ে কি করে ছিনিমিনি খেলছে এরা। যারা বায়না করছো আরেকবার ভিডিওটা দেখে নিয়ে এখানে ভিডিও শেষ করব, ভেবে চিনতে বায়না করবেন, উনি কীর্তনিয়া না, উনি অন্য ধর্মের মানুষ, কীর্তনিয়ার জায়গাটাকে দখল করে কীর্তনটাকে, সনাতন ধর্মের ধর্ম জায়গাটাকে নষ্ট করছে এই দীনকৃষ্ণ কুকুর। দেখুন আমাদের সমস্যাটা কোথায়, আমাদের সমস্যা হচ্ছে আমরা বই পড়ি না, আমাদের সমস্যাটা কোথায়, আমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা ফেসবুক ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা গুগল স্টুডেন্ট, আমাদের কাছে কোনো নথিপত্র নেই, কোনো এভিডেন্স নেই দেওয়ার মতো, এরা সমাজকে, এরা আমার উপরে আজকে রাগারাগি করছে কেন, এই একজন আমাকে একটা ইনভিটেশন পাঠিয়েছে,
কোনো একটা সনাতনী সমাজ থেকে আমাকে লাইভ ডিবেটে ডাকছে। বলুন তো দাদা, আমি ডিবেট করব তাদের সঙ্গে যারা এখনো পর্যন্ত আমার দেওয়া রেফারেন্স দেখানো যে বইগুলো তারা পড়েনি, চোখে দেখেনি, তাদের সঙ্গে আমি ডিবেটে কি বসবো? শুধু বেদ আর পুরাণ নিয়ে? বেদ আর পুরাণ কোনো এভিডেন্স নয়, বেদ আর পুরাণ কোনো এভিডেন্স নয়, বেদ আর পুরাণ কোনো এভিডেন্স ভাবুন এই মূর্খের কথা। সেবারে হলি, আমার চেয়ে বড় হতে পারিস, সেবারেই তো হলি, কত বয়স তোর? 40, 50, 60, 70, 80? লব্বই, এর চেয়ে বড়? বেদটা কি 90 বছর আগে লিখেছিল? তুই সেবারের জিনিস হয়তো, তুই 2 বছর আগে কি লিখেছিস নিজের মতন পাগলা হয়ে? বউ চলে গেছে, অন্য বউকে নিয়ে চলে গেছিস, অন্য কাউকে নিয়ে, তুই ভুলবার লিখতে পারিস, তা সেই নিয়ে তুই ধর্মর জায়গাটাকে নিয়ে ধর্ম নিয়ে ছিনিবিনি খেলবি? সবাই কি মেনে নেবে এটা? তুই ভেবে দেখ। আর চামচাগুলো, দীনকৃষ্ণ ঠাকুরের চামচা, তুই ভেবে দেখিস ভুল করছিস না ঠিক করছিস। আর যারা সনাতন ধর্মের মানুষ আছো, ভক্তগণ, তাদেরকে বলি, এর মধ্যে যদি কোনো খারাপ কথা বার হয়ে যায় মুখ থেকে, নিজের ভাই মনে করে ক্ষমা করে দেবে। কেন, এটা মন থেকে আসা কথা, এটা কোনো লেখা নেই, এটা হৃদয়ের মধ্যে, মনের মধ্যে দিয়ে যেটা আসছে সেটাই তোমাদের কাছে বলা। আমি ভিডিও বানাই না, আমি কীর্তন প্রচার করি, হরিনাম প্রচার করি, সনাতনের একজন প্রচারক। প্রচারক হয়ে এটা দেখতে পারলাম না, এটা ঠিক না, তাই বলতে এলাম। একটু ভেবে দেখুন, সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি, একটু কথাগুলো ভেবে দেখুন, একটু ভেবে দেখুন। এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে মনে করে কমেন্ট করবেন, আর ভালো লাগলে সনাতন ধর্মকে যদি ভালোবেসে থাকো, সনাতন ধর্ম যদি তোমাদের কাছে সত্যি মনে হয়, তাহলে ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, আর বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে মানুষ সচেতন হয়। আর যেন দীনকৃষ্ণ কুকুরকে না বায়না করে। নমস্কার, হরে কৃষ্ণ।